বিশেষ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দিন মহান মে দিবস। সবিজ অঙ্গনেও রয়েছে এই দিনের গুরুত্ব। এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে অনেক সিনেমা। ব্যতিক্রম নয় হলিউড, বলিউড ও ঢালিউড ইন্ডাস্ট্রিও। চলুন দেব্যাদীপ্ত রিপোর্ট থেকে আমরাও জেনে আসি শ্রমিকদের নিয়ে নির্মিত কিছু সিনেমার গল্প। ১৯৪১ সালে হলিউডে মুক্তি পায় হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি সিনেমা। চিরকাল ধরে পুঁজিপতিদের শোষণ এবং বঞ্চনার বিপরীতে নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে যে আপ্তবাক্যটি শ্রমিকদের সাহস যুগে এসেছে, সেই কথাটিকেই নতুনভাবে এই সিনেমায় চিনিয়েছিলেন জন ফোর্ড। নেটিভল্যান্ড ১৯৪২ সালে মুক্তি পায়। এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে শ্রমিকদের সংঘবদ্ধ থাকার গল্প বলেছে। অধিকারের দাবি তুলতে পারে সমাজের যে কোনো স্তরের মানুষ, এই বার্তাই দেখা গেছে এই সিনেমায়। নিউ জার্সিতে বন্দর শ্রমিকদের সংগঠন ইন্টারন্যাশনাল লংশোরম্যানস অ্যাসোসিয়েশনস কীভাবে মালিকপক্ষের চক্রান্তে একটি সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়, সেই ঘটনা নিয়েই ১৯৫৪ সালে নির্মিত হয়েছিল অন দ্য ওয়াটার ফ্রন্ট। দ্য অর্গানাইজার ১৯৬৩ সালে মুক্তি পাওয়া। ইতালি, ফ্রান্স আর যুগোস্লোভিয়ার যৌথ প্রযোজনার এই সিনেমাটি গল্প বলে এক পালিয়ে বেড়ানো অধ্যাপকের। সিনেমাটিতে আরও তুলে ধরা হয়েছে শ্রমিকদের বিপজ্জনক পরিবেশে দিনে ১৪ ঘন্টা খাটুনির অমানবিক পরিস্থিতিকেও। বারবার বাধার সম্মুখীন হয়েও ন্যায়ের দাবিতে অটল থাকা, নিজের কাজের মাধ্যমে অন্যদেরকে অনুপ্রাণিত করা এবং শেষমেশ লড়াইয়ে জয়ী হওয়া নিয়ে ১৯৭৯ সালে মান রিট তৈরি করেন নর্মারে সিনেমাটি। সময়টা তখন ১৯২০। স্থান পশ্চিম ভার্জিনিয়ার মিট ওয়ান নামের এক ছোট্ট শহর। এখানেই কয়লা শ্রমিকদের অসন্তোষের বিস্ফোরণ ঘটেছিল, যা পরে রূপ নেয় ব্যাটল অফ মিট ওয়ান নামের রক্তক্ষয়ী এক সংগ্রামের। ৬ দশক পরে এই ঘটনাকে উপজীব্য করেই নির্মিত হয় মার্কিন ড্রামা ফিল্ম মিট ওয়ান। বলিউডে ১৯৫৭ সালে নয়া দৌড় সিনেমাটি মুক্তি পেয়েছিল। দিলীপ কুমার অভিনীত এই ছবিতে উঠে এসেছে ঘোড়ার গাড়ির গারোয়ানদের গল্প। ১৯৮৩ সালে মুক্তি পায় বলিউডের মজদুর সিনেমাটি। রবি চোপড়া অভিনীত এই ছবিটি মিল কারখানার শ্রমিকদের গল্প দেখিয়েছিল। যশ চোপড়া পরিচালিত কালাপাথর এই ছবিটি মুক্তি পায় ১৯৭৯ সালে। ছবিটিতে কয়লা খনির শ্রমিকদের জীবনচিত্র তুলে ধরা হয়েছিল। শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত জুটির অনবদ্য একটি সিনেমা কয়লা। এই ছবিটিকে বলিউডে শ্রমিকদের উজ্জীবিত করার সিনেমা হিসেবে অভিহিত করা হয়। ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। ২০১১ সালে মুক্তি পাওয়া চিল্লার পার্টি ছবিটি মূলত শিশু শ্রমের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছিল। বাংলাদেশি চলচ্চিত্রে সরাসরি শ্রমিক দিবস বা শ্রমিকদের উপলক্ষ করে কোনো চলচ্চিত্র দেখা যায় না, তবে শ্রমজীবী মানুষ ও শ্রমিকদের জীবনের নানা গল্পের চিত্রায়ন দেখা গেছে। এই যেমন ভাত দিয়ে সিনেমায় দেখা গেছে অকালে বাবা হারানো, জরি চরিত্রে সাবানার বেঁচে থাকার সংগ্রাম, বাউল স্বামীর সংসারে অভাবের তাড়নায় অন্যের বাড়িতে শ্রম বেঁচে জীবন ধারণ করেন তিনি। এটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। বিখ্যাত বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত জনপ্রিয় উপন্যাস থেকে নির্মাণ করা হয়েছিল পদ্মা নদীর মাঝি সিনেমাটি। এখানে শ্রমিক হিসেবে অন্যের নৌকায় মাছ ধরে বেড়ানো কুবের সহ সকল মাঝিদের বঞ্চিত হওয়ার গল্প ফুটে উঠেছে। তোমার লাইগা ভাইবা ভাইবা কাহিল হইছে। সারেঙ্গ ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। এই ছবিতে আব্দুল জব্বারের কণ্ঠে গাওয়া ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এই সিনেমাটি। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন।